কাজী নজরুল ইসলাম এর সাম্যবাদী একটি কবিতা হচ্ছে মানুষ কবিতা, যেটা নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কবি বলতেছে, গাহি সাম্যের গান, সাম্য বলতে সমতা, সমান, যেখানে সবাই সমান হবে, আমি এই সমতার গান গাই। মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের থেকে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এর চাইতে বড় মহিয়ান কিছু বা মহৎ কিছু আর নাই। নাই দেশ কাল পাত্র ভেদে, দেশ বলতে কি বিভিন্ন দেশ হতে পারে, কাল বলতে সময়, অতীত বর্তমান ভবিষ্যৎ, পাত্র বলতে বস্তু, বিভিন্ন ধরনের বস্তু, এগুলোর ভেদাভেদ নাই। অবেদ ধর্ম জাতি, কোনো ধর্মের ভিতরেও কোনো কি নাই, ব্যবহৃত নাই, ধর্ম মানে একটা জাতি থাকবে, সেটা হচ্ছে কি মানুষ। সব দেশে সব কালে সব দেশে সকল সব সময়ে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কে মানুষের জ্ঞাতি? ওই সেই মানুষটা যে কি করবে, সমতা যার ভিতরে থাকবে, সে মানুষের জ্ঞাতি, মানুষের বন্ধু, মানুষের শুভাকাঙ্ক্ষী। পূজারি দুয়ার খুলো, এখানে পূজারি বলতে কি যে পূজা করে ধর্মালয়ে তাকে বলা হচ্ছে দুয়ারটা খুলো। খোদার ঠাকুর দ্বারা, খোদার ঠাকুর বলতে কি যার খোদা লাগেছে, এইরকম একজন ব্যক্তি দাঁড়ায় দুয়ারে, কোথায় দুয়ারে, দুয়ার বলতে দরজায়, পূজার সময় হলো, পূজার সময় হয়েছে দরজাটা খুলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, আকুল পূজারি বলতে কি খুব ব্যাকুল হয়ে গেছে, কে পূজারি ব্যাকুল হয়েছে, স্বপ্ন দেখে খুলিল ভজনালয়। ভজনালয় বলতে কি এখানে খাবারের একটা জায়গা হতে পারে, সেটা হোটেল, এখানে ভজনালয় বলা হয়েছে। কেন ভজনালয় বলা হয়েছে আমরা পরে দেখতে পারি। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, দেবতার বর বলতে কি বড় বড় মানুষদের বরে, দেবতার বর বলতে এখানে বোঝানো হচ্ছে বড় বড় মানুষদের বরে আজ রাজা টাজা হয়ে যাবে, কে ওই যে পূজারি, সে রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, এই জন্য সে দরজা খুঁজছে। এই স্বপ্ন দেখে সে কি করলো, আজকে দরজাটা খুঁজছে ভজনালয়ের। এখানে ভজনালয় বলতে কি যেখানে ধর্মগ্রন্থে ধর্মালয়টাকে বোঝানো হয়েছে ভজনালয়। কেন আমরা পরবর্তীতে আবার জানতে, জীর্ণ বস্ত্র শীর্ণ গোত্র, জীর্ণ বস্ত্র বলতে ছোট বস্ত্র, শীর্ণ গোত্র ছোট একদম চেকুন অথবা দুর্বল গোত্রের কথা বলতে হচ্ছে, গাত্র শরীর। ক্ষুধার কণ্ঠহীন, মানে কণ্ঠটা এত ছোট হয়ে গেছে ক্ষুধায় যে মানে একদম অবস্থা খারাপ। ডাকিল পান্থ, তাই ডাকতেছে, দ্বার খোলো বাবা, পিছন থেকে সে কি করতেছে, ডাকতেছে বাবা দ্বার খোলো, খাইনি তো 7 দিন, আমি 7 দিন ধরে খাইনি, সহসা বন্ধ হলো মন্দির, এই মাত্র মন্দির বন্ধ হলো, ভুখারিয়া ফিরিয়া চলে, ভুখারি কি হয়ে চলে, ফিরিয়া চলে, অন্যদিকে ফিরিয়া চলতেছে, তিমি রাত্রি, মানে রাত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে সহসা বন্ধ বলতে কি হয়েছে, একবার বন্ধ হয়ে গেল, পরবর্তী তার খোলে নাই, আর ভুখারি কি হয়ে গেছে, ফিরিয়া চলছে, তিমি রাত্রি অন্ধকার হয়ে গেছে, পথ জুড়ে তার খোদার মানিক জলে, পথ জুড়ে বলতে যেদিকে তাকায়, অনেকটা হচ্ছে কি পূর্ণিমা চাঁদ যেন জলছানো রুটি, ওই রকম কথার মতন, যেদিকে তাকাচ্ছে সেদিকে সে কি ক্ষুধা দেখতে পারতেছে, ক্ষুধার মানিক জল বলতে কি তার পেটের ভিতরে কামড়া কামছে, করতে জন্য সে ওই কথাটা বলতেছে, ক্ষুধার মানিক জলে সব দিকে সে কি হতাশা দেখতেছে এবং তার কাছে অস্থিরতা একটা ভাব চলে আসছে। ভুখারি ফুখারি কয়, ফুখারি বলতে কি আবেগ দিয়ে কেঁদে কেঁদে কয়, বলে ওই মন্দির পূজারীর, ওই মন্দির যে পূজা করে শুধু তারই, হায় দেবতা, হায় রে দেবতা তোমার নয়, মানে যে দেবতা তোমার জন্য পূজারীরা ওইটা তৈরি করলো মানুষকে বোঝাচ্ছে, সেইটা তোমার জন্য আসলে নয় রে দেবতা, এটা কার জন্য, যারা ওইখানে বর্তমানে পরিচালনা করতেছে। মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, মসজিদে শিরনি ছিল কি ছিল, অঢেল গোস্ত রুটি ছিল, বাঁচিয়া গিয়েছে কিছু বেঁচে গেছিল, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। মোল্লা সাহেব বলতে কি মোল্লা যে হুজুর মসজিদে নামাজ পড়ায়, আগেকার মোল্লা বলতে বোঝানো যে অল্প জানে, এরকম একজন হুজুরকে বোঝানো হচ্ছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, আদারির চিন বলতে কি ওই আগের মতো চিহ্ন শূন্য বস্ত্র, ওই কথা আদারির চিন, একবার খারাপ অবস্থা দুর্দশা অবস্থা, সে আসছে কোথায়, মুসাফির বলতে বোঝানো হচ্ছে ভিখারিকে, আরবিতে মুসাফির বলা হয়, সে আসছে কোথায় ওই মানে মসজিদের সামনে আর কি আসছে, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন, সে ওই একই কথা পূর্বেটার মতো, নিজে আমি 7 দিন ধরে কি আছি ভুখা আছি, আমার পেট ফাঁকা, তেরিয়া হইল হাকি কুলো মোল্লা, মোল্লা কি হলো তেরিয়া গেল, তার থেকে আগায় গেল এবং খেপে গেল, ভেলা হলো দেখি লেঠা, ভেলা হলো বলতে কি এটা অস্থির কারবার হলো, দেখি লেঠা, এটা কথা হলো, এটা এটা ধরুন এরকম, মানে সে বিরক্তি প্রকাশ করতে, ভোকা আসো মরো গে, তুমি ভোকা আসো মরো, ভাগারে গিয়ে মানে অন্য কোথাও যাবে মরো, তুমি নামাজ পড়িস বেটা, তুই নামাজ পড়ছিস, তুই এই মসজিদে এসে ভিক্ষা চাচ্ছিস বা খাবার চাচ্ছিস, ফাজলামি করিস, ভোকারি করলো না বাবা, মোল্লা হাকিল, তাহলে শালা কি বলছে, শালা বলছে মানে নিম্ন করে বলতেছে, শালা সোজা পথ দেখ, মানে সোজা চলে যা, তুই গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, গোস্ত রুটি সে নিজেরও নিজের জন্য এবং মসজিদটা তালা দিয়ে দিল, ভুখারি ফিরিয়া চলে, ভুখারি ফিরে ফিরে চলে যাচ্ছে পূর্বের পূর্বের ফুকারির মতন, এবং চলিতে চলিতে বলে, সে বলতেছে 80টা বছর কেটে গেল, আমি 80টা বছর আমার কেটে গেছে, আমি এখন 80 বছরের একজন মানুষ, আমি ডাকিনি তোমার প্রভু, হে প্রভু আমি কখনো তোমায় ডাকিনি, কবু আমি কবু মানে কখনো তোমাকে ডাকিনি, আমার ক্ষুধার অন্ন বলে তা বলে বন্ধ করেনি প্রভু, এই জন্য তুমি আমার কখনো ক্ষুধার অন্ন বন্ধ করে দাও নাই, তাহলে নি বলতেছে 80 বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, কখনোই তোমায় ডাকিনি, কিন্তু আমার ক্ষুধার যে অন্নটা ছিল সেটা তুমি কখনো প্রভু আমাকে কি করে বন্ধ করে দাওনি, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। এখন মানুষ যারা যারা প্রকৃত মানুষ তারা বলতেছে এখানে আসলে কি নাই প্রভু নাই, যদি প্রভু থাকতো তাহলে এরা কিভাবে এখানে থাকতো, এরকম একটা ব্যাপার এখানে চলে আসতে, এক কথা বিদ্বেষী মনোভাব।
বিদেশি মনোভাবের মানুষ আবেগপ্রবণ হয়ে অনেক বিদ্রোহী কথা বলতে থাকে। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে, মোল্লা পুরুত কি করছে এখানে আনার কোনো চান্সই দেয় নাই, খোদা বা তার রহমত আনার চান্স দেয় না। কারণ কি, কারণ তারা তালা মেরে দিয়েছে, তারা রহমতটা এখান থেকে তুলে দিছে, তারা শুধু নিজের সাথে দুয়ারটা খুলে রাখছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। কোথা চেঙ্গিস, চেঙ্গিস চেঙ্গিস একজন বিপ্লবী কি ছিল, একজন বিপ্লবী নেতা ছিল, যে কি করেছিল মঙ্গোলে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিল এবং মঙ্গোলীয় যে গোষ্ঠী সেগুলোকে একত্রিত করেন, গোড়াপত্তন করেন মঙ্গোলীয় এই সাম্রাজ্যের। এবং মঙ্গোল সাম্রাজ্য একটা সর্ববৃহৎ সাম্রাজ্য, সর্বকাল সর্ববৃহৎ সাম্রাজ্য মঙ্গোল সাম্রাজ্য ধরা হয়। এটাকে কি করছে চেঙ্গিস খান, সে কি করেছিল এটা একত্রিত করেছিল গাজনী মাহমুদ, যিনি ভারতবর্ষকে 17 বার আক্রমণ করেছে এবং সফলভাবে তিনি এখানে কিছু বিজিত হয়ে বিজয় অর্জন করছে। কোথায় কালাপাহাড়, কালাপাহাড় হচ্ছে বাংলা বিহার শাসনকর্তার সুলাইমান কররানির দুর্ধর্ষ সেনাপতি ছিল হচ্ছে কালাপাহাড়। এই লোকটা ওই যে সুলাইমান কররানির কন্যা দুলারি বিবি তার প্রেমে পড়ে গিয়েছিল এবং তার সাথে এই প্রেমে পড়ে প্রণয়ের মাধ্যমে সে কি তার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে যে একটা ধর মানে বিভিন্ন ধরনের ধর্মীয় বিভিন্ন ধরনের আলোচনা সাপেক্ষে তাদের ভিতরে বিয়ে সম্পাদিত হয়েছিল। কিন্তু তিনি তখনও মুসলমান হয়েছিল না, কারণ তিনি ব্রাহ্মণ পরিবারের একটা সন্তান ছিলেন, হিন্দু ছিলেন, তখনও সে মুসলমান হয় নাই। কিন্তু হিন্দু পরিবার তারা তার এই সিদ্ধান্তটিকে মেনে নিতে পারে না যে সে হিন্দু হোক যতক্ষণ মুসলমান মেয়েকে কেন বিয়ে করলো। অতপর তিনি পরবর্তীতে প্রচুর মানে সেইভাবে বেশি হারে কি হয় যে হিন্দু বিদ্বেষী হয়ে পড়ে এবং হিন্দুদের বিরুদ্ধে সে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে এবং হিন্দুদের অনেক ক্ষয়ক্ষতি সাধন করে কালাপাহাড়। সে কথা বলছে কোথায় চেঙ্গিস গজনী মাহমুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার, মানে ওই রকম টাইপের তোরা কারা আসিস উগ্রবাদী, তারা তোরা কি করবি এই দরজা ভেঙে ফেল। কোন সে দরজা, এই যে মসজিদ মন্দির এগুলো দরজা ভেঙে ফেল, খোদার ঘরে কে তোমার মিনারে চরিয়া, মিনার বলতে উপরে যে সর্বোচ্চ চূড়া সেটাকে বলছে চরিয়া, ভণ্ড গায়ে সারতে দেয়, এখানে তাকে সবচেয়ে বেশি সম্মান করা হয় ধর্মীয় গুরু হিসেবে। কিন্তু সে কি করতেছে, স্বার্থের গান গাচ্ছে, নিজের স্বার্থ নিজের পেট কিভাবে পড়া যায় এইরকম স্বার্থের গান গাচ্ছে।